বান্দরবানের আলীকদম যাওয়ার জন্য প্রথমে যেতে হবে চট্টগ্রামের চকরিয়া নতুন বাসস্ট্যান্ডে। সেখান থেকে আলীকদম যাওয়ার জন্য রয়েছে চাঁদের গাড়ি ও লোকাল বাস। চকরিয়া থেকে আলীকদমের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এবারের ঈদে আমরা ঠিক করেছিলাম বান্দরবানের গহীন পাহাড়ে বসবাসকারী কোনো আদিবাসী পাড়ায় ছুটিটা কাটাব। স্থানটি ছিল আলীকদমের রায়তমণি পাড়া। এই পাড়াটি মূলত একটি তঞ্চঙ্গা অধ্যুষিত এলাকা। ব্যস্ত শহুরে জীবন থেকে কয়েকদিন পালানোর উদ্দেশ্যেই এমন একটি স্থান নির্বাচন করেছি যেখানে অসংখ্য টুরিস্টের ভিড় থাকবে না, যেখানে তাড়াহুড়ো নেই, নেই ট্রাফিক জ্যাম, যান্ত্রিক কোলাহল, হইচই কিছুই নেই। প্রযুক্তির প্ররোচনার বাইরে আদিম প্রাণের উৎসমুখ উপলব্ধির একটি প্রয়াস। আলীকদমের এই আমতলী নৌকাঘাট থেকেই রায়তমণি পাড়া পর্যন্ত দিনে একবার নৌকা আসা যাওয়া করে। আলীকদম বাসস্ট্যান্ড থেকে আবার টমটমে চড়ে আমতলী ঘাটে আসতে হয়, সময় লাগে 15 মিনিট। আমরা দেরি না করে প্রয়োজনীয় জিনিসপত্র ও রসদ নিয়ে রওনা হলাম। এখান থেকে শহুরে জীবনের সাথে সংযোগ বিচ্ছিন্নতার সূচনা। এই নদীটির নাম টয়েনফা নদী। টয়েনফা অর্থ পাহাড়ি পাথুরে নদী অথবা পরিষ্কার ঝিরি। রায়তমণি পাড়ায় যাওয়ার সময় উজানে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যেতে হয় বলে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। ভাড়া জনপ্রতি 250 টাকা আর আসার সময় স্রোতের অনুকূলে ভাড়া 150 টাকা, সময় লাগে 45 মিনিট। তবে বর্ষাকালে পাহাড়ি ঢলে এই সময়ের কোনো হিসাব মেলানোটা ভার। কিছুক্ষণের মধ্যেই আমরা এই নির্জন সম্মোহনী প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম। খাঁচা থেকে মুক্ত বিহঙ্গ যেমন নীল আকাশে উঠতে থাকে, আমাদের মনটাও যেন সেরকম অদৃশ্য আনন্দের ডানায় ভর করে শূন্য উড়াল দিয়েছিল। প্রকৃতির নিষ্পাপ নির্মল অভিব্যক্তি কখন আমাদেরকে নির্বাক করে দিয়েছিল মনে ছিল না। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্যবস্তু আমাদের দৃষ্টিতে নতুনত্ব এনে দিয়েছিল। বুভুক্ষের মতো আমরা পর্যবেক্ষণ করছিলাম অতীব সাধারণ সব কিছু। কয়েক ঘন্টার ব্যবধানে আমরা যেন 100 বছর পেছনে কোনো আদিমতার দিকে অগ্রসর হচ্ছিলাম। পাহাড়ি মানুষগুলোকে দেখলে মানব সভ্যতার শুরুতে গুহা মানবদের কথা মনে পড়ে যায়। সেই উষাকালে প্রকৃতির সাথে কত সংগ্রাম করে আজ মানুষ বিবর্তনের স্তরে পৌঁছতে পেরেছে এবং আরো কত দূর যাবে তা কে জানে। তবে নিরবিচ্ছিন্ন সুখ পৃথিবীর শর্তের বাইরে। টয়েনফা নদীর নামের সার্থকতা বুঝি এখানেই। কিছু কিছু স্থানে এত বড় বড় পাথরের চাই যে আমাদেরকে নিয়ে নৌকা সরাসরি পার হতে পারছে। তবে এই বিষয়গুলোই নিঃসন্দেহে ভ্রমণের অ্যাডভেঞ্চারের মাত্রা অনেকগুণ বৃদ্ধি করে দিয়েছিল। প্রকৃতি বরাবরই মানুষের প্রকৃত অনুভূতিটাকে প্রকাশ করে দেয়। স্বভাবতই অন্তরে জেগে ওঠে গান, কবিতার ছন্দ। কে তুমি গহীন আমায় করেছ আপন, বাতাসের কানে কানে পাহাড়ি আলাপন, দূর দিগন্তের ওই আদিম অভিসারে নীলে সবুজে মিশামিশি অচিনে মেখলা পাড়ে। কে তুমি বিশাল প্রসার করেছ মোরে, আঁকা বাঁকা স্রোতের টানে সময় পিছিয়ে পড়ে। ফিকে হয়ে আসে যত পুরাতন স্মৃতি, মনের ঘরে প্রবেশ করে নীরব প্রকৃতি। যে তুমি ডাক দিয়েছ সরল, নাই কোনো মিছা নাই যে গরল, মানুষ চোখে দেখি সমুখে সোনালি দুয়ার, অন্তরে উথলে উঠে চাপা আনন্দের জোয়ার। এই অঞ্চলটি আলীকদম উপজেলার রায়তমণি ইউনিয়ন। শান্ত, নিবিড় ও চারিদিকে পাহাড় বেষ্টিত এই ছোট পাহাড়ের উপর যে পাড়াটি
এটাই রায়তুমনি পাড়ার অবস্থান। এটি তঞ্চঙ্গা অধ্যুষিত এলাকা হলেও এখানে ত্রিপুরা ও কিছু মুরং সম্প্রদায়ের মানুষও বাস করে। এক একটি পাহাড়ে প্রায় 7-15 পরিবারের বাস। জানা যায় রায়তুমনি তঞ্চঙ্গা নামানুসারেই এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে রায়তুমনি। আমরা যার বাড়িতে উঠেছি সেই লক্ষ্মীমণি তঞ্চঙ্গা রায়তুমনি তঞ্চঙ্গারই বড় ভাগ। রায়তুমনি ছিলেন এই অঞ্চলের কারবারি বা প্রধান। প্রায় 60-70 বছর আগে রায়তুমনি আরও গহীন পাহাড়ে কোনো এলাকা থেকে এখানে বসতি স্থাপন করেছিলেন। এরাই রায়তুমনি তঞ্চঙ্গার বংশধর। তার পূর্বপুরুষেরা হয়তো শত শত বছর আগে আরও ভিতরের কোনো পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন। নদীর এপারে তঞ্চঙ্গা, ওপারে ত্রিপুরা। জীবনধারণ পদ্ধতির মধ্যে কোনো ভিন্নতা না থাকলেও এদের ভাষা সম্পূর্ণ ভিন্ন। তঞ্চঙ্গা উপজাতিদের বাড়ির গঠনশৈলী অন্য গোত্রদের থেকে আলাদা। এই বাড়িগুলোর দেয়াল একটু বাঁকা করে বসানো, দেখতে অনেকটা পঞ্চভুজাকৃতি বা পেন্টাগন। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মুখের গঠন যেমন ছোট ছোট চোখ, চ্যাপটা নাক, লোমশূন্য মুখাবয়ব, ফর্সা ও সুঠাম দেহ ইত্যাদি বৈশিষ্ট্য স্বাভাবিকভাবেই মঙ্গোলয়েড বৈশিষ্ট্যের সাথে সদৃশ।